হলো মার্স নেটওয়ার্ক আর আপনারা দেখছেন নিউজ সাথী মনের খবর মনে রাখার খবর প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ ছবি এমন মনের মতো নমস্কার আপনারা দেখছেন নিউজ সাত দিন নিউজ সাত দিনের নিউজ নিয়ে আমি সুজিত শুরুতেই চোখ রাখছি হেডলাইনসে হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ লরি চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল যুবক জয়পুরের উত্তরবাড়া অঞ্চলে শাসক দলের গোষ্ঠী কুণ্ডল প্রকাশ্যে হঠাৎ ঝড় বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল যাত্রীবাহী বাস প্রাক্তন ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ হয়ে গেল তারকেশ্বরে এবার নিউজ সাত দিনের বিস্তারিত খবর লরি চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল এক যুবক ঘটনাটি ঘটেছে আরামবাগের পল্লীশ্রীতে শনিবার রাত দেড়টা নাগাদ ওই যুবককে পাকড়াও করে আরামবাগ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ওই ধৃত যুবকের নাম মিঠুন হাজরা লরি চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল এক যুবক ঘটনাটি ঘটেছে আরামবাগের পল্লীশ্রীতে শনিবার রাত দেড়টা নাগাদ ওই যুবককে পাকড়াও করে আরামবাগ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মিঠুন হাজরা তার বাড়ি বাঁকুড়ার ইন্দ্রাস থানার আকুই গ্রামে ধৃত যুবককে রবিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে একদিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন জানা গেছে শনিবার রাত দেড়টা নাগাদ আরামবাগের পল্লীশ্রী লরি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এই লরিটি চুরি করার চেষ্টা করে ওই যুবক মিঠুন হাজরা সেই সময় পুলিশের কাছে খবর যায় গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ পল্লীশ্রী লরি পার্কিংয়ে গিয়ে তাকে হাতে নাতে পাকড়াও করে আরামবাগ থেকে প্রসেনজিৎ হাজরা রিপোর্ট নিউজ সাত দিন ফের শাসক দলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আবার জয়পুরের উত্তরবাড়া অঞ্চলের খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ওই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সহ অন্যান্য সদস্যরা আজ তারই প্রতিবাদে জয়পুর ব্লক সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে ইস্তফার সিদ্ধান্ত নেয় ফের শাসক দলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে জেলায় শাসক দলের গোষ্ঠী কন্দলে জেরবার নেতৃত্ব ফের আবার জয়পুরের উত্তরবাড়া অঞ্চলের খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ওই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সহ অন্যান্য সদস্যরা আজ তারই প্রতিবাদে তারা জয়পুর ব্লক সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে ইস্তফার সিদ্ধান্ত নেন জানা গেছে উত্তরবাড়া অঞ্চলের তৃণমূলের সভাপতি দিলীপ ঘোষ তার বিরুদ্ধে খোদ ওই পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যদের অভিযোগ দীর্ঘদিন ধরে অঞ্চল সভাপতি দুর্নীতি চালাচ্ছে এমনকি গত চার মাস কোনো উন্নয়নের কাজ না হয়ে স্তব্ধ হয়ে আছে এলাকার তৃণমূলের পার্টি অফিসগুলিও বন্ধ হয়ে পড়ে আছে এরই প্রতিবাদে ওই অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা ছাড়াও অন্যান্য তৃণমূলের নেতারা মিছিল করে ব্লক সভাপতির কাছে ইস্তফা দিতে যান যদিও তাদের অভিযোগ তাদেরকে পুলিশ আটকে দেয় পরে অবশ্য যাওয়ার অনুমতি মেলে উত্তরবাড়া অঞ্চলের প্রধান ময়না মণ্ডল বলেন সভাপতি আমার পঞ্চায়েতে গিয়ে হুমকি দেখাচ্ছে বলছে চুলের মুঠি ধরে বের করে দেব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এত সাহস হয় কি করে তার জন্যই আমরা আজ ইস্তফা দেবার জন্য বেরিয়েছি ওই অঞ্চলের মহিলা নেত্রী সুষমা রায় বলেন আমাদের অঞ্চলের সভাপতি দিলীপ ঘোষ দিনের পর দিন যা খুশি করে চলেছেন আমাদের প্রধান সদস্য বুথ সভাপতি কাউকেই মানছে না কিছু এলাকার দুষ্কৃতীদের নিয়ে চলেছেন এলাকার পার্টি অফিসগুলিও বন্ধ হয়ে রয়েছে খুলতে পারছি না তাই আমরা তার প্রতিবাদে আজ ব্লক সভাপতির কাছে ইস্তফা দিতে যাচ্ছি সভাপতি আমার পঞ্চায়েতে যে প্রধানকে ধমকানোর জন্য আমরা বেরিয়েছি আমরা রিজাইন দেবো বলে ঘাড় ধাক্কা দিয়ে প্রধানকে বার করে দেবে কারণ হচ্ছে আমার চার মাস যাবত সব আমার উন্নয়নের কাজ বন্ধ আছে তার জন্য আমি দলীয় ভাবে বার করেছি কি জন্য দাঁড়িয়ে আছেন এখানে পুলিশ আটকে দিয়েছে কেন
আপনারা কি জন্য যাচ্ছিলেন? আমরা যদি আমাদেরকে ঠিকঠাক উন্নয়নের কাজ করতে দেন তবেই আমরা প্রধান সিট আমরা ইয়ে করবো বা মেম্বার নিয়ে কাজ করবো, নাহলে আমরা রিজাইন দেবো, এই পরিকল্পনা নিয়ে আমরা বেরিয়েছি। আমাদের জয়পুরের সভাপতি স্বপন, মানে স্বপন কুলের কাছে যাচ্ছিলাম, কোন কর্নার থেকে আমি জানিনি, এখানে পুলিশ দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে। যেভাবেই হোক কেন আটকিয়েছে সেটা ওরাই ভালোভাবে জানে, নাকি আমাদের জয়পুর যাওয়া চলবে না। আমরা হলে আমরা পার্টি করব, নাহলে আমরা একদম পুরো অঞ্চলের যারা নেতৃত্ব আছে পুরো ইস্তফা দিয়ে দেবো। যেহেতু পার্টি অফিস খোলা হয়নি, এর থেকে লজ্জার কি হতে পারে? চার মাস তৃণমূলের পার্টি অফিস বন্ধ হয়ে আছে, এর থেকে লজ্জার কোনো বিষয় আর জানা নাই আমার। আমরা পুরোপুরি একদম ইস্তফা দিয়ে দেবো যাচ্ছিলাম। পুলিশ প্রশাসন ঘিরেছে, যা পুলিশ এখন আপাতত মত বদলিছে, 20টি মোটর সাইকেল আমরা যাচ্ছি, যে আমরা সভাপতির হাতে দলীয়ভাবে আগে ইস্তফা দেবো, তারপরে কালকে বিডিও অফিস খুলবে। বিডিও অফিসের সামনে আমরা সমস্ত মেম্বার এবং পদাধিকারী যারা ব্যক্তি আছে, যারা রাজনীতির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা সবাই ইস্তফা দিয়ে দেবো। ঘটনাটা ঘটেছে যে আমাদের যে অঞ্চল সভাপতি দিলীপ ঘোষ, তিনি কিছুদিন যাবৎ আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করছেন এবং পঞ্চায়েত মেম্বার দিকে তিনি বলেছেন যে আমি মেম্বার টেম্বার কোনো কিছু মানিনি, আমি আর যা করব প্রধান, আমরা বুথ সভাপতি দিকেও মানিনি, আমরা কোনো মেম্বার দিকে মানিনি, যা করব আমি আর প্রধান, প্রধান সেই কথা মানেনি বলে প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেছে এবং মারার হুমকি দিয়েছে এবং উলঙ্গ করে নেবে এরকম পর্যন্ত হুমকি দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেবার উপক্রম করেছিল। কিন্তু সেদিনে বড়বাবুকে ফোন করার পর তিনি পাঠিয়েছিলেন পুলিশ প্রশাসন যেতে, সেটা মোটামুটি সেদিনটা বাজায় হয়ে গেছে, কিন্তু তারপর থেকে উনি হুমকি দিয়ে যাচ্ছেন, কিছু দুষ্কৃতি লোককে নিয়ে দিনের পর দিন এইভাবে তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেইটা নিয়ে আমরা ব্লকে অনেকবার বসেছিলাম, এখন পর্যন্ত ব্লকে কোনো ফয়সলা করতে পারেনি, যার জন্য আমরা ঠিক করেছি যে পঞ্চায়েত মেম্বার, ব্লক নেতৃত্ব, বুথ সভাপতি এবং যারা আমাদের বুথের কর্মী কমিটি আছে সবাই মিলে আমরা রিজাইন দেব। এখন পর্যন্ত 7টি পার্টি অফিস আমাদের উত্তরবার অঞ্চলে বন্ধ আছে, চার মাস বন্ধ আছে, সেই পার্টি অফিসগুলি কোনো মতেই খোলাতে পারিনি। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। সন্ধ্যার পর হঠাৎ জলঝড় শুরু হওয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। ঘটনাতে প্রায় 12 জন আহত হয়েছে। আহতদের স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার পর হঠাৎ জলঝড় শুরু হওয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। ঘটনাতে প্রায় 12 জন আহত হয়েছে। জানা গেছে বাসটি তারকেশ্বর যাচ্ছিল, হঠাৎ ঝড়জল শুরু হয়ে যাওয়াতে নিয়ন্ত্রণ হারায় বাসটি, পাল্টি খেয়ে পড়ে যায় জয়পুরের সাঁইতলা এলাকায়। প্রচণ্ড চিৎকারে ছুটে আসে এলাকাবাসী, তারাই প্রথমে উদ্ধার করে আহতদের যাত্রীদের। আহতদেরকে স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি। গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, জাগো তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না,
নারী হাতে আছে মানুষের প্রাণ, নিয়ম তা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রে সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধাত্ম চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধাত্ম ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধাত্ম মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রুগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, চোখ রাখছি পরের খবরে। মেরামত ও পরিচর্যার অভাবে প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে খানাকুলের কামারশাল থেকে পানশিউলি পর্যন্ত প্রায় 7 কিমি পিচের রাস্তাটি। জানা গেছে খানাকুল থেকে মেদিনীপুর, ঘাটাল, দাসপুর সহ হাওড়া জেলার বিভিন্ন এলাকার সাথে সংযোগকারী রাস্তাগুলির মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু এরপরেও সংস্কারের অভাবে রাস্তার অবস্থা বেহাল। মেরামত ও পরিচর্যার অভাবে প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে খানাকুলের কামারশাল থেকে পানশিউলি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার পিচের রাস্তাটি। জানা গেছে খানাকুল থেকে মেদিনীপুরের ঘাটাল, দাসপুর সহ হাওড়া জেলার বিভিন্ন এলাকার সাথে সংযোগকারী রাস্তাগুলির মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু এরপরেও সংস্কারের অভাবে রাস্তার প্রায় সর্বত্রই পিচ উঠে গিয়ে বর্তমানে রাস্তাটিকে বিপজ্জনক করে তুলেছে বলে জানা গেছে। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে থাকা এই রাস্তাটির মেরামত করে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য স্থানীয় মানুষ বারবার দাবি জানিয়ে আসলেও প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলে এলাকাবাসীর ক্ষোভ। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বলে দাবি স্থানীয় গ্রামবাসীদের। তাদের মতে প্রশাসন সমস্ত বিষয়টি জেনেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি, তাই বর্তমান প্রশাসনের তৎপরতায় রাস্তাটি সংস্কার করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার দাবি তুলেছেন এলাকার কয়েক হাজার মানুষেরা। যদিও এই সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজিত কুমার রায়। খারাপ হয়ে পড়ে রয়েছে, মানুষের এখানে স্কুলে ছেলে মেয়েরা অটো এবং সমস্ত কিছু যাচ্ছে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে, রাস্তায় খুবই প্রবলেম হচ্ছে, যাতায়াতে খুব প্রবলেম হচ্ছে আমাদের। এই রাস্তাটা কতদিন খারাপ হয়ে পড়ে আছে? প্রায় 1 বছর হয়ে পড়ে রয়েছে। 5 বছর কোনো কাজ হয়নি? না, কোনো কাজ হচ্ছে না, কোনো রিপেয়ারিং হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। এখানে কত ছেলে মেয়ে যায় স্কুল? এটা খুব ছেলে মেয়ে যাচ্ছে, মানে হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে এখান দিয়ে। আর কী কী চলাচল করে এটাতে? এখানে অটো চলে, তারপরে টেকার চলে, বা ছোটোখাটো মানে মিটির ভ্যান যায় সেটা দিয়ে। এই রাস্তাটা কোথা থেকে কোথাও পর্যন্ত যাচ্ছে? এটা কামারশাল থেকে একবারে আপনার হচ্ছে পানশিউলি পর্যন্ত। টোটাল রাস্তাই খারাপ? টোটাল রাস্তাটাই খারাপ। খানাকুল থেকে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। গরম পড়তেই তীব্র জলকষ্ট শুরু হয়েছে ভদ্রেশ্বরের 19 নম্বর ওয়ার্ডে জগদ্ধাত্রীপল্লী, লেলিন পার্ক, নজরুল পার্ক এইসব এলাকায়। পানীয় জল মিলছে না, গত কয়েকদিনে অবস্থা চরম আকার ধারণ করেছে। গরম পড়তেই তীব্র জলকষ্ট শুরু হয়েছে ভদ্রেশ্বরের 19 নম্বর ওয়ার্ডে
জগদ্ধাত্রীপল্লী, লেলিন পার্ক, নজরুল পার্ক এলাকায় পানীয় জল মিলছে না। গত কয়েকদিনে অবস্থা চরম আকার ধারণ করেছে। পুরসভা জল বাড়ির লাইনে নেই বললেই চলে। রাস্তার কলে যা আছে তা অপ্রতুল। জল এত সরু হয়ে পড়ছে যে এক বালতি জল ভরতে বেলা গড়িয়ে যাচ্ছে, তাই লাইন পড়ছে পাড়ার কলে। পল্লী বাসিন্দাদের অভিযোগ, পুরসভাকে জানিয়ে কোনো লাভ হয়নি। গরমে হাঁসফাঁস অবস্থা, এর মধ্যে জল না মেলায় চরম অস্বস্তিতে পড়ছেন পুর নাগরিকরা। ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান মনোজ উপাধ্যায় জলের সমস্যার কথা মেনে নেন। তিনি বলেন, ডিপটয়েল বসানোর কাজ চলছে, তাই জলের সমস্যা আছে। 19 নম্বর ওয়ার্ডে পাম্প মেরামতির জন্য কিছু সমস্যা হচ্ছে, তবে ডিপটয়েল বসে গেলে জলের সমস্যা দূর হয়ে যাবে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধাত্মক চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধাত্ম ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধাত্ম মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা বর্ধমান কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসে উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341, 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। চান্দুর নেতাজি ক্লাবের পরিচালনায় 2 দিনের দিবারাত্রি ব্যাপী ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। শেষ দিনে প্রাক্তন ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল আজ। চান্দুর নেতাজি ক্লাবের পরিচালনায় 2 দিনের দিবারাত্রি ব্যাপী ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। শেষ দিনে প্রাক্তন ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল আজ। নাসির আহমেদ, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, প্রদীপ রায়, মনোজিৎ দাস, অলোক দাস, সুদীপ চৌধুরী, কৃষ্ণেন্দু রায়, কার্তিক শেঠ, এইসব বিখ্যাত ফুটবলাররা প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন। খেলাটি অনুষ্ঠিত হয় তারকেশ্বর সাহাপুর ফুটবল মাঠে। আমাদের বাংলার ফুটবলকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিল যা নিয়ে আমরা গর্ব করতে পারি, আর তুমি তো তার একজন চলন্ত সাক্ষী রয়েছ। অনেক ভালো ভালো ম্যাচ করা শুধু নয়, বেশ কিছু ভালো। আমাদের গ্রাম বাংলায় কত জনপ্রিয়, তুমি দেখতে পাচ্ছ এরকম একটা অখ্যাত জায়গায় কত মানুষ আজকে এসেছে। যত রাত বাড়বে মানুষের ঢল তত নামবে এই মাঠে। আমি জানি ফুটবলকে কেন্দ্র করে গ্রাম বাংলার। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃসম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর।